তো এই ভিডিওয় আমি মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে একটা নতুন মেডিকেল কলেজ কি ভর্তি হওয়া উচিত অনেকে যারা বর্ডার লাইনে আছো, এবছরে নিট এক্সাম দিয়েছো, তোমরা বুঝতে পারছো কারা বর্ডার লাইনে আছো। তো তাদের অনেকের মধ্যে কোশ্চেন, অর্থাৎ যারা নতুন কলেজে পেতে পারো, যে নতুন কলেজগুলো না হবে, নতুন কলেজ বলতে এখানে আমি বলতে চাইছি গত বছরে খোলা, অর্থাৎ 2022 সালে খোলা 6টি যে কলেজ খুলেছিল সেই 6টি কলেজ। তো আমি নিজেও ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্ট, MBBS পড়ছি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। তো আমি মোটামুটি সেই ব্যাপারটাই ক্লিয়ার করবো যে নতুন মেডিকেল কলেজে কি আদৌ কোনো অসুবিধা হয় কি, যে ফার্স্ট ইয়ারে গিয়ে কোনো প্রবলেম, অন্যান্য মেডিকেল যে কলেজগুলো আছে পুরনো তাদের থেকে কি ডিফারেন্স আছে। দেখো আমি সেগুলোও বলবো সব কিছু মিলিয়ে মিশে। দেখো আমার অন্য কলেজ যে পুরনো মেডিকেল কলেজ আছে সেখানেও তো আমার অনেক বন্ধু ব্যাচমেটও যেমন আছে, সিনিয়র দাদা দিদিরাও আছে। তো এই ভিডিওয় আমি পুরো জিনিসটা ক্লিয়ার করবো যে তোমাদের যে জিনিসগুলো নিয়ে অনেক অনিশ্চয়তা আছে, যে নতুন মেডিকেল কলেজ নেওয়া উচিত না উচিত না, তো এটা পুরো ক্লিয়ার করবো। তো দেখো একজন ফার্স্ট ইয়ারের যা দরকার হয় সেই জিনিসগুলো নিয়ে পরপর আমি বিষয়গুলো আসি। তো প্রথমে তোমাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন, যেটা খুবই অদ্ভুত লাগে আমার, যে অনেকে জিজ্ঞেস করে যে নতুন মেডিকেল কলেজে ফ্যাকাল্টি কীরকম হবে। দেখো একটা কথা বলে দিই, ফ্যাকাল্টি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক কলেজে কিন্তু রোটেট করে। অর্থাৎ আজকে যে CNMC-তে আছে সে কিন্তু ঝাড়গ্রামে চলে আসে, আর যে MCK-তে আছে সে হয়তো বারাসাতে চলে আসে, এরকম ব্যাপার এক দু বছর পরে গিয়ে। তো এইভাবে রোটেট করে, অর্থাৎ তোমাদের যে টিচারগুলো আছে মানে প্রফেসর বা যারা আছে যারা পড়াবেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে রোটেট করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে কোনো আলোচনা আসাই উচিত নয়, কারণ তোমরা বুঝতেই পারছো, বিকজ দেখো আমাদের ঝাড়গ্রামের রেসপেক্টে যদি বলি, আমাদের ঝাড়গ্রামের বেশিরভাগ ডিপার্টমেন্ট কিন্তু CNMC থেকে এসে, NRS থেকে এসে, এরকম। তোমাদের যদি বিশ্বাসও না হয় তোমরা গিয়ে চেক করে নিতে পারো প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে, সেখানে ফ্যাকাল্টিগুলো চেক করে নিতে পারো কারা কত বছর কোথায় ছিল, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো ফ্যাকাল্টি নিয়ে কোনো কোশ্চেন আসাই উচিত নয়। এরপরে যে বিষয়টা নিয়ে তোমাদের প্রবলেম, যে যেহেতু সিনিয়রের অভাব আছে, এই জিনিসটা নিয়ে অনেকেই ভাবছো, যদিও একটা বছরে সিনিয়র এসে গিয়েছে ইতিমধ্যে, তাও তোমরা কিন্তু অনেকেই এটা নিয়ে ভাবছো। দেখো প্রথম কথা হচ্ছে আমরা প্রথম ব্যাচ ছিলাম, আমাদের তো কোনো সিনিয়রই ছিল না, কিন্তু যারা প্রফেসর থাকে বা বিভিন্ন জায়গা থেকে অন্য কলেজেরও যারা সিনিয়র আছে, তোমার যদি ইচ্ছা থাকে তুমি সেখান থেকে হেল্প নিয়ে করতে পারো। আর প্রফেসররা তোমাকে সাহায্য করার জন্য সবসময় বসে আছে, অবশ্যই তোমাকে গেলেই তোমাকে সাহায্য করে দেবে, তোমাদেরকে সেই অভাবটা বুঝতে দেবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের একটা ব্যাচ সিনিয়র কিন্তু অলরেডি চলে এসেছে, তো এই প্রশ্নটা থাকা উচিত না, অলরেডি তোমরা সিনিয়র কিন্তু পাচ্ছ। সেটা হচ্ছে তোমাদের মনের মধ্যে আরও একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেখো নতুন যে কলেজগুলো আমরা যে সময় ঢুকেছিলাম, ধরো তোমাদেরকে এক্সাম্পল দিলাম, ইনফ্রাস্ট্রাকচার মানে তোমরা তো বলতে চাচ্ছ ফার্স্ট ইয়ারের পড়াশোনার জন্য একাডেমিক্সে যে যে জিনিসগুলো, ধরো ধরো প্র্যাকটিক্যাল ল্যাব, প্র্যাকটিক্যাল ল্যাব বলো, ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা ফিজিওলজি প্র্যাকটিক্যাল হয়, হিমাটোলজি, যেখানে ব্লাড পিকিং টেস্ট এগুলো থাকে, সরাসরি ভাষায় বলছি, ধরো একটা ব্লাড গ্রুপিং টেস্ট, আমার ব্লাড গ্রুপ কি সেটা আমি নিজে টেস্ট করে জানবো, এটা একটা প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে। তো সেই জিনিসটা কিন্তু একটা নতুন মেডিকেল কলেজে থাকে, আমরাও করেছি, এখানে সব নতুন মেডিকেল কলেজে করে ফার্স্ট ইয়াররা, পুরন্দরতেও করেছে, আমরাও করেছি। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরো হিস্টোলজি প্র্যাকটিক্যাল যে ল্যাবগুলো থাকে যেখানে স্লাইডগুলো দেখতে হয়, সেরকম জিনিসগুলো কিন্তু একদম নতুন মেডিকেল কলেজে প্রথম থেকেই ছিল, সেটাও আমরা পেয়েছি, অন্য কলেজেও পাই, তাহলে প্রবলেম নেই। দ্বিতীয় আরও একটা তৃতীয় উদাহরণ দিচ্ছি, ধরো বায়োকেমিস্ট্রি একটা এক্সাম্পল, ইউরিন টেস্ট, হ্যাঁ আমাদের একটু প্র্যাকটিক্যালটা একটু পরে শুরু হয়েছিলো, কিন্তু আলটিমেটলি পুরো সিলেবাস কিন্তু শেষ হয়ে গেছিলো। হ্যাঁ যে ক্যাডাভার বা এই যে আরেকটা জিনিস যেটা ক্যাডাভার নিয়ে বলো, যে নতুন মেডিকেল কলেজে ক্যাডাভার থাকবে কি না, দেখো যেহেতু আমরা ক্যাডাভার পেয়ে গিয়েছি অলরেডি, তো তোমরাও তো অলরেডি আছে, পেয়ে যাবে, তোমাদের তো কোনো চিন্তা নেই, অলরেডি একটা সিনিয়র ব্যাচ চলে গিয়েছে, আর আমরা ক্যাডাভারটা একটু হয়তো লেটে পড়েছি, কিন্তু টিচাররা হেল্প করে দিয়েছে, প্রচুর হেল্প করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি, আলটিমেটলি সব একই জায়গায় চলে এসছে, যেমন পুরোনো কলেজেও হয়েছে নতুন কলেজেও হয়েছে। হ্যাঁ একটু এক মাস লেটে হয়তো ক্যাডাভারটা শুরু হয়েছিল, কিন্তু সেটা কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আর ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার হয় তারা কিন্তু নতুন মেডিকেল কলেজে যেহেতু প্রথম ম্যাচেই পেয়েছে, হ্যাঁ আমি মানলাম ক্যাডাভারটা এক মাস পরে পেয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা সলভ হয়ে গেছে সমস্ত প্রবলেম যা ছিল। আর তোমরা যারা সেকেন্ড ব্যাচ ঢুকবে তারা তো অবশ্যই পাবে। হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে বিল্ডিংয়ের ব্যাপার বা ক্যাম্পাসের ব্যাপার। দেখো কিছু কলেজ আছে যেমন বারাসাত, আরামবাগ বা তাম্রলিপ্ত, এই কলেজগুলোর যে রেডি মানে অনেকটা রেডির দিকে বেশি, আর বাকি যে কলেজগুলো রয়েছে বাকি তিনটে, ঝাড়গ্রাম বলো বা উড়ুবেরিয়া বা জলপাইগুড়ি, তারা মানে একটু, তারাও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু তারা এটার থেকে একটু পিছিয়ে। কিন্তু দেখো কোনো একটা কলেজ হয়তো প্রথম যেগুলো বললাম সেটা হয়তো ফুল কনস্ট্রাকশন আর এক থেকে দেড় বছরের মধ্যে হয়ে যাবে,
আর এগুলো হয়তো সে 1.5 বছরের জায়গায় 2 বছর বা 2.5 বছর হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হবে তো। কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের জন্য যেটুকু দরকার সেটা তো অলরেডি আছে, সেটা তো লাগবে না। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে হয়তো রয়েছে কোনো, সেটা থার্ড ইয়ারের কোনো কিছু ব্যাপার স্যাপার বা ফোর্থ ইয়ারের ব্যাপার স্যাপার। তুমি ফার্স্ট ইয়ারের হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমার কোনো দেখার দরকার নেই। আর একটা কলেজ যখন দায়িত্ব নিচ্ছে মানে সে সেটা তৈরি করবে ঠিক টাইমলি। হ্যাঁ, এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তৈরি হয়ে রয়েছে, এরপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কাজ চলছে, মানে আমি বিল্ডিংয়ের কথা বলছি বা ইনফ্রাস্ট্রাকচার। আর যেটা সব থেকে বড় কথা, হোস্টেলের ব্যাপারটা যেটা আমি আমার কলেজের রেসপেক্টে বলছি, হোস্টেল তো এমনি আন্ডার কনস্ট্রাকশন ছিল কিন্তু তাতে কোনো সমস্যা নেই, অল্টারনেটিভ কোনো একটা টেম্পোরারি হোস্টেল, এবং সেই হোস্টেল খুবই সুন্দর ছিল, কোনো অসুবিধা ছিল না, একদম সিমিলার হোস্টেল ছিল যেমন গভর্নমেন্টের মেডিকেল কলেজের হোস্টেল হয় নতুনগুলো, সেরকমই সিমিলার কোনো একটা হোস্টেলে রাখা হয়েছিল। এবং আমি শুনছি আমার কলেজ থেকে ইদানিং যে এই মাসের মধ্যে নতুন হোস্টেলে শিফট করা হবে, তো তোমাদের এগুলো নিয়ে ভাবার কোনো দরকারই নেই। বিষয়টা সব থেকে বেশি আর কি ডেঞ্জারাস কোশ্চেন, সেটা হচ্ছে পেশেন্ট লোড নিয়ে অনেকের চিন্তা হয় যারা নিট ক্র্যাক করেছে, এটা একটা নর্মাল ব্যাপার, সবারই আছে। এবার ব্যাপার হচ্ছে দেখো, প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো নতুন যে কলেজগুলো খুলছে, এবার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো অলরেডি একটা ডিস্ট্রিক্ট হসপিটাল বা কারোর সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে থাকা হসপিটালের সাথেই কিন্তু মেডিকেল কলেজটা খুলছে। এবার সেখানে গিয়ে যদি যা পেশেন্ট আসে সেটা তুমি ওই গোটা এমবিবিএস লাইফে সেখান থেকে কেস স্টাডি করতে থাকলেও তোমার শেষ হবে না জীবনে, তুমি তার কিছু অংশ শেষ করতে পারবে কিনা সেটা আলটিমেটলি পরে গিয়ে দেখা যাবে। তো এই পেশেন্ট লোড নিয়ে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো হয়েছে তোমার ভাবার কোনো দরকার নেই, তোমার যতটুকু কেস স্টাডি করা হয় তার থেকে মোর দ্যান এনাফ পেশেন্ট শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজে কেন, যে কোনো রুরাল হসপিটালেও চলে আসে। মেন পয়েন্টগুলো ছিল মোটামুটি আমি সব ডিসকাশন করে দিয়েছি, এছাড়া আরও কিছু ছোটো ছোটো জিনিস বলছি, যে যারা অনেকে হোস্টেলে থাকতে চায় না, পিজি বা মেস পাওয়া যায় কিনা সে নিয়ে খোঁজ নেয়, দেখো অবশ্যই যে কটা নতুন মেডিকেল কলেজ খুলেছে তারা কিন্তু সিটিতে খুলেছে, তারা একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, তো সেখানে অজস্র তোমরা পিজি বা মেস পেয়ে যাবে, যেরকম খুশি চাও সেরকমই পেয়ে যাবে, এ ব্যাপারে অসুবিধা নেই। আর সব থেকে লাস্ট যে কনক্লুশনটাই আসি, তোমার একটা ফার্স্ট ইয়ার মেডিকো বা যে কোনো মেডিকো তার পরবর্তী 4.5 বছর বা 5.5 বছর সেখানে থাকবে, তার জন্য কিন্তু নতুন কলেজ কিন্তু কোনো অসুবিধা নয়, তোমার যে জিনিসগুলো দরকার তার থেকে মোর দ্যান এনাফ কিন্তু ওখানে আছে, তো এই ব্যাপারে কোনো বাড়তি চাপ বা মাথায় হেডেক নেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, এই ব্যাপারে তুমি আরও জানতে চাইলে তুমি অবশ্যই যে নতুন মেডিকেল কলেজগুলো যেখানে হয়েছে সেখানে গিয়ে তুমি চেক করতে পারো, বা বাকি কারোর কাছ থেকে তুমি আরও ইনফরমেশন অবশ্যই জোগাড় করতে পারো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এর থেকে বেশি আরও যদি কোনো ব্যাপারে নতুন মেডিকেল কলেজ সম্পর্কিত কোনো তথ্য যদি জানার ইচ্ছে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বা আমাকে ইনস্টা আইডি যেটা দিচ্ছি সেটাতে তোমরা ফলো করে মেসেজ করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার জন্য। শুধুমাত্র এই ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে কাউন্সিলিং রিলেটেডও করতে পারো। তো এই ছিল মোটামুটি এই ভিডিওর বিষয়, কাউন্সিলিং রিলেটেড এবং কলেজ রিলেটেড নানা রকম আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তথ্য দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থেকো। তো চলো, আজকে টাটা।